নমস্কার বন্ধুরা, আমি সীমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর আজকে আমাদের রান্না পুজো, বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো। তো বিশ্বকর্মা পুজো তো কারখানায় হয় আর রান্না পুজো বাড়ি। কালকে রাত্রে রান্না করে রেখেছি, রান্নার রেসিপিগুলো মানে ভিডিও করা হয়নি যখন রান্না করছিলাম, কিন্তু আজকে আমি কী কী রান্না হয়েছে কালকে সেইগুলো দেখাচ্ছি। তো আর আমাদের মাটির হাঁড়ি কিনতেই হয়, মাটির হাঁড়ি না হলে পুজোর ভাত দেওয়ার জন্য, পুজোর হাত ভাতটা আমরা যাতে দিই সেটা হচ্ছে মাটির হাঁড়ি। আর কালি করার জন্য একটা তিজেল হাঁড়ি কিনতে হয়। তো দুটো হাঁড়ি আমাদের কিনতে হয়, সরা টরা কিনতে হয়, প্রত্যেক বছরই নতুন কিনতে হয়। পুজোর হাঁড়ির ভাত নিয়ে এখন আমি নাগনাগিনী সাতপুরুষের অন্ন পাচ্ছি, আমি উনুনের কাছেই বাড়ছি, সব কিছু তুলে এনেছি। থালার মধ্যে যা যা রান্না হয়েছে হয়েছে আমাদের 8 রকম ভাজা হয়েছে, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে করলা ভাজা, কাঁকরোল ভাজা, বরবটি কড়াই ভাজা, বেগুন ভাজা, তারপরে সিম ভাজা, 8 রকম মোট ভাজা হয়েছে। কুমড়ো আলু পুঁই শাক দিয়ে একটা তরকারি হয়েছে চিংড়ি মাছ দিয়ে, কচু শাক হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছ ভাজা, ডাল চচ্চড়ি, আর হয়েছে চাটনি পায়েস, আর ভাত তো আছেই। তো এখন সব রকম নিয়ে এসেছি, নিয়ে এসে এইখানে আমি বাড়ছি, কারণ কি নিচে উনুনে রান্না করেছিলাম আর গ্যাসে বৌমা ভাজাভুজিগুলো করেছিল, পায়েস ভাজাভুজি, ডাল চচ্চড়ি এগুলো করেছিল, আর ভাড়িগুলো আমি নিচে করেছিলাম, ভাত, কচু, কুমড়ো পুঁই শাক এগুলো নিচে করেছিলাম। এগুলো যেহেতু অনেকটা টাইম লাগে, নিচে উনুনে করেছিলাম, তো উনুনের কাছেই এনে আমাদের আমি এগুলো বেড়ে দিচ্ছি এখন। এই এখানে নাগনাগিনীর ভাত দিয়েছি একটা আঙুচ কলা পাতায়, আর সাত পুরুষের আমাদের অন্ন দিতে হয়, সাত পুরুষের 7টা কলা পাতার মধ্যে দিয়েছি, যা যা রান্না হয়েছে সব রকম। তো সাত পুরুষের মানে নাম ধরে ধরে এই অন্নটা টেনে দিতে হয়, তো যত পর্যন্ত নাম জানা আছে তত পর্যন্তই নাম ধরে বলে, তারপরে যথানামে দিয়ে দেওয়া হয়। তো এইভাবেই আমাদের রান্না পুজোর হাঁড়ি পুজো হয়। আর মনসাতলায় মানে মনসার মন্দির আছে, মনসার মন্দিরেও পুজো দেওয়া হয়, সেইখানে ফল টল দিয়ে পুজো দেওয়া হয়, তারপরে আমাদের ভাতের হাঁড়ি এই নাগনাগিনীর ভাত দেওয়া হয়। আমাদের মনসা থানে পুজো হলে তারপরে আমরা হাঁড়িতে হাত দিতে পারি। তো হয়ে গেল আমাদের নাগনাগিনীর ভাত দেওয়া। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই রান্না পুজো খুব নিষ্ঠাভাবে করতে হয়, খুব বাদ বিচারভাবে করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, ধোয়া মোছা, মানে মাজা ঘষা খুব করতে হয় রান্না পুজোর আগের থেকে রান্নার দিন পর্যন্ত। তো এইভাবে আমরা করি। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। হাঁড়ির গলায় উনুনে আমরা শাপলার মালা দিই, তো এবারে শাপলা পাইনি আমরা, তার জন্য শাপলাটা মালা করে দেওয়া হয়নি। তো উনুনের মধ্যে কাশফুল আর মনসার ডাল দেওয়া হয়েছে, কিন্তু হাঁড়িগুলোর মধ্যে দেওয়া হয়নি, শাপলার পাওয়া যায়নি বলে।